নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন জিনিস যেটা আমরা অনেকেই জানি না সেই জিনিসটা নিয়ে বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম হোমিওপ্যাথির ড্রাগ প্রুভিংয়ের সাথে যুক্ত। উনি যে ওষুধটা প্রথম প্রয়োগ করেছিলেন সেটা এখনো স্বর্ণাক্ষরে মেটেরিয়া মেডিকাতে লেখা আছে। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাঁপানি রোগে ভুগতেন, কাজে উনি দুবেলা গরম চা খেতেন। যে মানে যিনি ওনার শুশ্রূষা করতেন তিনি প্রতিদিনই দুবেলা কেটলি দিয়ে চা করে আনতেন। একদিন হঠাৎ দেখলেন যে চা দিয়ে যাবার পর, চাটা খাবার পরে বিদ্যাসাগরের হাঁপানির টান অনেকটাই কমে গেল। তখন তিনি সেই শুশ্রূষাকারীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দিয়ে আজকে আমাকে চা দিয়েছ? প্রথমে ইতস্তত করল, তারপর বলল যে দাদাবাবু আজকে আমার কেটলিটা ধোয়াই হয়নি। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বললেন যে তুমি কেটলিটা নিয়ে এসো তো। তিনি খুব মাইনিউটলি কেটলিটাকে মানে দেখে বা নিরীক্ষণ করে বুঝতে পারলেন যে সেখানে দুটো মোড়া আরশোলা আছে। তার মাথায় তখন বিদ্যুৎ খেলে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু হোমিওপ্যাথির প্রথম থেকেই ভক্ত এবং নিজে সেগুলো নিয়ে কালচার করতেন। তখন তিনি গরম জলে কয়েকটি আরশোলাকে ফুটিয়ে ভালোভাবে সেগুলো অ্যালকোহল দিয়ে মানে হোমিওপ্যাথিক মাদার টিনচার তৈরি করে ড্রাগ প্রুভিং করে প্রমাণ করলেন যে আরশোলার থেকে যে ওষুধটা তৈরি হচ্ছে সেটা অ্যাজমাটিক কন্ডিশন নিরাময়ে ভালো কাজ দেয়। সেই ওষুধটির নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস, যেটা এখনো স্বর্ণাক্ষরে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকাতে ড্রাগ প্রুভার হিসাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম স্বর্ণাক্ষরে লেখা, যেটা আমরা অনেকেই জানি না। এবং ব্লাটা ওরিয়েন্টালিস এমন একটা ওষুধ যেটা হাঁপানির টানে খুব ভালো কাজ দেয় এবং অনেক সময় ইনহেলার থেকেও খুব ভালো কাজ দেয়। ইনহেলার নিলে যেমন সর্দিটা শুকনো লাগে, ব্লাটা ওরিয়েন্টালিস মাদার নিলে কিন্তু সর্দিটা যেমন শুকিয়ে যায় না, নাক দিয়েও বেরোয় এবং ব্রঙ্কাস ব্রঙ্কিওল গুলো এক্সপ্যান্ড হয়ে এবং তাদের কনস্ট্রিকশন না হয়ে তাদের ঠিক মতো কাজ করার ফলে রোগী অনেক সুস্থ হয়ে যায়। কাজেই আমরা বলতে পারি বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ চালু করেছেন, যেমন আমাদের বর্ণ পরিচয় দিয়ে হাতে খড়ি বা আমাদের অক্ষর জ্ঞানের ব্যবস্থা করেছেন, স্ত্রী শিক্ষার প্রচলন করেছেন, সেরকমভাবেও আমরা হোমিওপ্যাথরাও তার কাছে খুব বড় ঋণী ব্লাটা ওরিয়েন্টালিসের ড্রাগ প্রুভার হিসাবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।